হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সামনে আজকে হাজির হয়েছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমি আপনাদের সামনে ফটো এডিটিংয়ের অনেকগুলো ফিচার নিয়ে আলোচনা করব, যেটা আজকে আপনাদের জন্য, আপনার ফিউচারের জন্য। এবং এছাড়া আজকের আপনার যে ভিডিওটা, এই ভিডিওটার উপর আমি অনেকগুলো ফিচারগুলো অ্যাড করেছি, যেমন আপনাদেরকে ড্রেস কালার করা, তারপর আছে ফেস, আপনার যে পিকচারে যে ফেসটা আছে ফেসটা কালার করা, তারপর হচ্ছে আপনার কাস্টম কালার তৈরি করা, তারপর কাস্টম কালার হিসেবে বিভিন্ন লেয়ার কালার, লেয়ার তৈরি করে কাজ করা, তারপর হচ্ছে লেয়ার মাস্ক করে কাজ করা, এরপর হচ্ছে আপনাদেরকে পুরো পূর্ণভাবে একটা কালার তৈরি, কালারের একটা পিকচার আপনাদেরকে দেখাবো। তো ফার্স্টে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার ইমেজ নিতে হবে। তো ইমেজ নেওয়ার পর ফার্স্ট সেটা হচ্ছে আপনার একটা, যে কোনো একটা ইমেজ নিলেন, ইমেজটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যদি ইমেজ হয় তো নো প্রবলেম, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজের উপরেই কাজ করবেন। তো ফার্স্টে যেটা কাজটা করতে, ইমেজের কালার মোডটা চেঞ্জ করে নিতে হবে। সে মোডটাকে অবশ্যই আর জে মোডে থাকতে কেনো, সেটাকে অবশ্যই আর জিবি মোডে নেবেন, আর জি মোডে সিলেক্ট করে নেবেন। আর জিবি মোডে সিলেক্ট করে নেওয়ার পর এরপর আপনারা জানেন যে আমি আপনাদেরকে বলেছিলাম যে প্রত্যেকটা ইমেজ এবং প্রত্যেকটা কাজ করার সময় তাদের লেয়ার তৈরি হয়, এই লেয়ার তৈরি করে কাজ করা হয়। সো এই এই পিকচারটার উপরও পিকচারও লেয়ার আছে, দেখেন যে লেয়ার আছে। ফার্স্ট যেটা হবে হচ্ছে আমি এর ড্রেসটা কালার করবো। সো ড্রেসটা কালার করার জন্য প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে আপনার অ্যাডজাস্টমেন্ট যে লেয়ারটা, এই লেয়ারটা করে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে সলিড কালার আছে, সলিড কালার উপর ক্লিক করব। সলিড কালার উপর ক্লিক করার পর আমরা এখানে একটা ইমেজের ইমেজের যে আপনার ব্যাকগ্রাউন্ড এবং আপনার যে পোশাক, সে পোশাকের যে কালারটা, কালারটা আমি সিলেক্ট করে নেবেন। এটা আপনার পছন্দ মতো নিতে পারেন, যে কোনো একটা কালার সিলেক্ট করে নিতে পারেন। সো এটার জন্য কোনো প্রবলেম নেই, যেহেতু আপনি এখানে একটা ড্রেস রয়েছে কালো রঙের, সো এটার কালার আমি যে কোনো রঙের কালার করতে পারবো, সমস্যা নেই। আমি কালার সিলেক্ট করতে পারবো, যেমন আমার পছন্দের একটা কালার আছে, আপনার এই কালারটা নিয়েছি। নেওয়ার পর দেখি যে কালারটা নেওয়ার পর এবার ইমেজে যে মোডটা আর জিবি করার পর অ্যাডজাস্টমেন্ট কালারটা করবো, তো ব্লেন্ডিং অপশানে যাবো। ব্লেন্ডিং অপশানটা অবশ্যই অবশ্যই আপনার কিন্তু ব্লেন্ডিং অপশান আপনার কালার অপশানটা রাখবেন, কালার, ওকে, কালার ব্লেন্ডিং অপশান। আবারও বলি, আপনি প্রথমে যে কাজটা করছেন সেটা হচ্ছে প্রথমে আপনি অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করলেন। ক্লিক করার পর সেখান থেকে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডের একটা কালার নেবেন, যে কালারটা আপনার পছন্দ মতো একটা কালার নেবেন। ক্লিক করে দেখেন এই কালারটা আমি নিয়েছি। নেওয়ার পর আপনার কালার অপশানে যায় ব্লেন্ডিং অপশান থেকে আমি কালারটা সিলেক্ট করবো। সিলেক্ট করার এরপর দেখেন এখানে একটা মাস্ক তৈরি হলো, মাস্ক, যার কারণে এখন এই মাস্কটাকে ইনভার্ট করতে হবে, মাস্কটাকে ইনভার্ট করতে হবে। এর জন্য আপনার কন্ট্রোল প্লাস আই চেপে আপনার মাস্কটা সিলেক্ট করবেন। এখন আপনারা কালার করবেন, যার জন্য আপনার ব্রাশটাকে সিলেক্ট করতে হবে। এবং ব্রাশটা যখন সিলেক্ট করবেন, এবং ব্রাশটা যখন সিলেক্ট করবেন তখন অপাসিটি এবং এর ফ্লোটা 100% করে নেবেন, অপাসিটি এবং ফ্লোটা 100% করে নেবেন, ওকে। এখন আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা ফোরগ্রাউন্ড কালারটা অবশ্যই চেক করে নেবেন, কারণ ফোরগ্রাউন্ড কালারটা উপরে হোয়াইট এবং নিচে ব্ল্যাক থাকলে আপনি কালারটা করতে পারবেন, এবং যদি উপরে হোয়াইট আর নিচে ব্ল্যাক না হয়, যদি উপরে ব্ল্যাক এবং নিচে হোয়াইট হয় সেক্ষেত্রে কালারটা করতে পারবেন না। তো উপরে হোয়াইট এবং নিচে ব্ল্যাকটা এটা দেখে নেবেন। এবার আমি কালারটা করতে যাবো, ঠিক আছে। আস্তে আস্তে আমি ড্র্যাগ করবো, আপনার মাউস যে আছে মাউসতে আপনি আস্তে আস্তে ড্র্যাগ করবেন, খুব স্মুথলি আস্তে আস্তে ড্র্যাগ করবেন। হ্যাঁ, ড্র্যাগ করতেছি আস্তে আস্তে, কালারটা ড্র্যাগ করে আমি পোশাকটা কালারটা চেঞ্জ করতেছি। দেখেন পোশাকটা কালারটা চেঞ্জ করছে মাউসটা ড্র্যাগ করে, আর একটু জুম করে নিই, কন্ট্রোল প্লাস চেপে। তো সেটা নিয়ে আপনি জুম করতে পারেন, এবং আপনার ব্র্যাকেটের ফার্স্ট
চার ব্র্যাকেট দিয়ে আপনি একটা বড় ছোট করে নিতে পারেন। এইভাবে আপনার কালারটা আপনি করতে পারেন, ঠিক আছে, তার পোশাক কালার করার। ওকে, এই ক্ষেত্রে অনেক সময় একটা অনেক সমস্যা হয়, সেটা হচ্ছে আপনার পোশাক কালার করা করতে করতে যে দেখা যাচ্ছে অনেক সময় বাইরে চলে যায়। বাইরে চলে যদি যায়, আচ্ছা আমার যদি কালার যদি এখানে রাখুন বাইরে চলে গেছে, সেক্ষেত্রে আপনি কী করবেন? এখানে কালার করতে করতে বাইরে চলে গেছে, সেক্ষেত্রে আপনি জাস্ট কোনো কিছুই করা যাবে না, জাস্ট আপনি যে ফোরগ্রাউন্ড গ্রাউন্ড কালার, কালারটাকে জাস্ট এই উপর একটা ব্ল্যাক এবং নিচে একটা হোয়াইট করতে হবে, জাস্ট এক্সপ্রেস করলে উপরে চলে যাবে। এরপর আপনি এখানে যখন ক্লিক করবেন দেখেন আস্তে এটা ঠিক হয়ে যাচ্ছে। ওকে, এটা ঠিক হয়ে যাচ্ছে, জুম করে ছোট করে নাও, কার্সরটা ছোট করে নাও। ছোট করে নেওয়ার পর এটা ঠিক করে নিচ্ছি, ঠিক করে দেখেন কাজটা খুব আস্তে আস্তে করবেন এবং খুব স্মুথলি করবেন, তাহলে আপনার কাজটা অনেক সুন্দর হবে। তো আপনার দেখেন পোশাক কালারটা মোটামুটি প্রায় শেষ, আপনি যখন দেখাবো যখন বুঝতেই পারবেন। জুম করে করে আস্তে আস্তে আমি জুম করে আস্তে আস্তে আমি কালারটা কমপ্লিট করলাম, জুম করে আস্তে 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 কালারটা কমপ্লিট করলাম। দেখেন আপনার ড্রেসের কালারটা মোটামুটি কমপ্লিট। এরপর আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি আপনার ফেস, যে ফেসটা এই ফেসটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ফেসটা, ফেসটা কালার করতে হবে। এই ফেসটা কালার করতে গেলে আপনাকে অবশ্যই অবশ্যই কালার কিন্তু তৈরি করে নিতে হবে, কারণ কাস্টম কালার তৈরি করতে হবে। কাস্টম কালার তৈরি করার জন্য আপনার কিছু কাজ করতে হবে, যেটা আপনার ফেসের কালারটা কিন্তু সবসময় একরকম হয় না, কারণ ফেসের যে কালার মানে একটা হিউম্যান বডি বা হিউম্যানের যে কালার বা মানুষের যে কালার, সে কালারটা অনুযায়ী আপনি নিজে থেকে তৈরি করতে পারেন, অথবা আপনি নেট থেকেও দেখতে পারেন একটা হিউম্যান বডির কালারটা কেমন হয়। সেক্ষেত্রে আপনার দেখেন আমি আমি একটা তৈরি করে আপনাদেরকে দেখাই, সেজন্য সেক্ষেত্রে আপনার অ্যাডজাস্টমেন্ট কালার আবার ক্লিক করব। কালার ক্লিক করার পর আপনারা দেখুন সেখানে কালার ব্যালেন্স নামে একটা অপশন আছে, কালার ব্যালেন্সটা অপশনটা ক্লিক করব। কালার ব্যালেন্সটা ক্লিক করার পর আমরা এখন এখানে একটা কাস্টম কালার তৈরি করব, সেক্ষেত্রে আমরা এখানে মিড টোনস, এখানে তিনটা অপশন আছে, শ্যাডোস, মিড টোনস অ্যান্ড হাইলাইটস, তিনটে অপশনটাই কাজ করে নিব। এখন প্রথমে মিড টোনসে আপনি সায়ান, ম্যাজেন্ডা এবং ইয়েলো, সায়ানটাকে আমি প্লাস 30 আমি নিজের মতো করে একটা করি, 38 প্লাস 38 করলাম, এবং আপনি ইয়েলোটাকে মাইনাস 38 করে দিন। ওকে, এরপর আপনার যেরকম শ্যাডো, শ্যাডোতে ক্লিক করবেন, শ্যাডোতে একই রকম ভাবে আপনি শ্যাডোতে আপনার এখানে প্লাস এখানে 14 করে দিচ্ছি, এবং আমার ইয়েলোটা আমি 11 করে দিলাম। এটা আপনাদের নিজেদের উপর ডিপেন্ড করে, এটা কোনো প্রবলেম নাই, আপনারা চেষ্টা করবেন যে আপনাদের নিজস্ব যেটা পছন্দ মতো করে কালারটা তৈরি করে নিতে পারবেন। আমি যে যেটা দিচ্ছি এইটা আমি নিজে থেকে তৈরি করে আপনাদেরকে বলতেছি, আপনার ইচ্ছা করলে নিজে থেকে আপনারা নিজেরাও তৈরি করতে পারবেন, প্রবলেম নেই। আচ্ছা, এরপর আপনাদের হাইলাইট, হাইলাইটসের কালারটাও সেম হবে, হাইলাইটসের কালারটাও আপনার হাফে ফ্রি দিলাম, এবং আমার ইয়েলোটা 18 দিচ্ছি, 18 দেওয়ার পর কমপ্লিট করে দেবো। হ্যাঁ, কমপ্লিট করার 18 দেওয়ার পরে আপনি দেখেন একটা কালার আসছে। ওকে, তো এরপর আবার আমি চলে গেলাম আপনার লেয়ার অপশনে, লেয়ার পর ক্লিক করার পর এটাকে আবার ইনভার্ট করবো। তো ইনভার্ট করার জন্য কন্ট্রোল প্লাস আই ক্লিক করলাম, ক্লিক করার পর এরপর আমি এখন আমরা কী করবো, সেম আগের মতো দেখেন উপরে আসে, এটা যদি ক্লিক করে কিন্তু হবে না, কারণ এটা উপরে আসে, এর থেকে নিচে কিনে যাবে। এবার আমরা ব্রাশটা ক্লিক করবো এবং অপাসিটি এবং ক্লোর অপশনে 100% থাকবে, এবং আমরা থার্ড ব্র্যাকেট ফার্স্ট এবং সেকেন্ড এটা দিয়ে বড় জুম করে বড় ছোট করে আস্তে আস্তে এবার আমরা কালারটা করবো। ওকে, মুখের কালারটা করছি দেখেন আস্তে আস্তে কালারটা করে নিচ্ছি, খুব স্মুথলি করবেন এটা, দেখেন জুম করে বড় ছোট করে এবার আস্তে আস্তে করবেন।
আপনি পিকচারে যতটা টাইম দিতে পারবেন, প্লাস পিকচার সুন্দর করে করতে পারবেন, পিকচারে দেখতে অতটা সুন্দর হবে। তো সেই জন্য আর কি আপনারা চেষ্টা করবেন পিকচারটা কোয়ালিটিটা ভালো করার জন্য টাইম নিয়ে কাজ করবেন, তাহলে আপনাদের সুন্দর করে কাজ করতে হবে। ড্রাগ করবেন, আপনি মাউস দিয়ে ড্রাগ করে করে কাজ করতে দেন, মাউস দিয়ে ড্রাগ করে করে কাজ করবেন, ড্রাগ করে করে আপনাদেরকে কাজ করে করে দেখেন, ড্রাগ করে করে কাজ করবেন, ড্রাগ করে। আমরা চোখটা কালার করবো, চোখটা কারণ চোখটা চোখটা এবং ঠোঁটটা দিতে আমি কাজ করে কালার করব, কারণ চোখটা এবং ঠোঁটটা আমি অন্য কালার করে দেখাবো। জুম করি, জুম করলে সময় জুম করে কাজ করলে ভালো হয়, অ্যাকুরেট কাজ করতে পারবে। সব জায়গায় আপনার কালারটা পৌঁছাতে পারবেন, সেসব জায়গায় আপনি কালার দিতে পারবেন না, জুম করে কাজ করবেন এবং পিক্সেল বাই পিক্সেল আপনার কাজ করতে পারবেন। একটু বড় করে নিয়ে আর একটু বড় করে নিলে কাজ করার জন্য সুবিধা হবে, যেখানটা বড় করে করবো সেখানে বড় করে হবে, অনেক সময় ছোট করে কাজ করা লাগে সেখানে ছোট করে করবো। দেখুন এখান থেকে এটাও কালার করা লাগবে, ফেসটা কালার করা হয়ে গেছে, ফেসটা কালার করার পর ফেসটা কালার কমপ্লিট প্রায়, এইভাবে ড্রাগ করে করে মাউস দিয়ে ড্রাগ করে করে কাজ করবেন। মাউস দিয়ে ড্রাগ করে কাজ করলে দেখতে সুন্দর হবে, স্মুথ হবে, সেটা দেখতে অনেক সুন্দর হবে এবং রিয়েলিস্টিক প্রফেশনাল লুক দেখাবে। এইভাবে ড্রাগ করে করে কাজ করবেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা পিকচার কীভাবে আপনি রিয়েলিস্টিকভাবে করবেন সেটা আপনি দেখুন। কালারটা নেওয়ার পর ড্রাগ করলাম, ড্রাগ করার পর সেটা জুম করলাম, জুম করার পর যেখান জায়গায় আমি কালারটা দিতে পারি নাই সেটা জুম ক্লোজ করে ছোট করে সেগুলোকে দিচ্ছি। ইমেজের সাথে অ্যাডজাস্ট হয়ে তাই কাজগুলো তৈরি করা হয়, এটা হচ্ছে ইমেজ সাথে ব্যাকগ্রাউন্ড সাথে অ্যাডজাস্ট হয়ে কাজগুলো করা। তো দেখুন ছোট করলে মোটামুটি আপনার ব্যাকগ্রাউন্ড আপনার যে ফেস, ফেসের কালারটা মোটামুটি কমপ্লিট, মোটামুটি কমপ্লিট করে ফেলছি, তার ফেস কিন্তু মোটামুটি কমপ্লিট। ওকে, এইভাবে আপনি দিতে পারবেন। এখানে আর একটু কাজ বাকি আছে, যদি কখনো যদি দেখেন যে আপনার এখানে কালার করা হয়েছে তখন কন্ট্রোল জেড টেপে আপনি এটাকে ব্যাকে যেতে পারবেন, ব্যাকেজে যাইতে পারবেন, এখানে করতে করতে বাইরে চলে আসতে পারেন, সেক্ষেত্রে কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড চেপে আপনি ব্যাকে চলে আসতে পারবেন। তো এইভাবে আপনি কালারটা করতে পারবেন, এইভাবে ফেস কালারটা কমপ্লিট হয়ে গেল। ফেস কালারটা কমপ্লিট করার পর এরপর আমি
ছোটে কালারটা করবো। ছোটে কালারটা করার জন্য আপনার একই রকম ভাবে কাজ করব। তো সেই জন্য আমাদের কিছু কাজ করতে হবে। কালারটা চেঞ্জ করবেন। কালারটা চেঞ্জ করার জন্য আমি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যে আমি আবার নতুন একটা কালার নিচ্ছি, সেটা সলিড কালার নিচ্ছি। সলিড কালারটা আপনার সেম ভাবে, আচ্ছা নেওয়ার আগে একটু জুম করে ছোট করে নিই। এরপর হচ্ছে অ্যাডজাস্টমেন্ট ক্লিক করবেন, সলিড কালারে করবেন। এরপর আপনার পছন্দ মতো আপনার যে ফেস প্লাস, অনেকে আছে ফেস প্লাস আপনার যে ড্রেস, ড্রেস কোডের সাথে মিলাই আপনার ঠোঁটের কালারটা করতে চায়, ঠোঁটের যে লিপস্টিকের কালার এটা করতে চায়, সেটা লিপস্টিক কালারটা আপনাকে আপনার ভাবে করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার কালারটা করতে গেলে আপনি বিভিন্ন রকম কালার নিতে পারেন, ইয়েলো নিতে পারেন, আপনার পিঙ্ক নিতে পারেন, গ্রিন নিতে পারেন, যে যে কালার ইউজ করেন নিতে পারেন, সে কালারটা চুজ করতে পারেন। তো আমি এখানে নিজের মতো আমি এটা কালার চুজ করতেছি। আমি একটা পিঙ্ক কালারের একটা কালার, হালকা পিঙ্ক কালার নিলাম। পিঙ্ক কালার নেওয়ার পর আপনার একই রকম হবে। এরপর আপনার উপরের যে অপশনটা আছে নর্মাল অপশন, নর্মালটা করবেন। আপনি কালার কালার মানে কালার কালার করে দেবেন, কালার ব্লেন্ড কালার করে দেবেন। এরপর আপনার যে অ্যাডজাস্টমেন্ট কালার যে লেয়ার বক্সটা আছে এটা ক্লিক করবেন, করার পর ইনভার্ট করে দেবেন। এর জন্য আপনার কন্ট্রোল প্লাস আই, কন্ট্রোল প্লাস আই করার পর আপনি একটু জুম করবেন। জুম করার পর একই রকমভাবে আপনাদেরকে বলেছিলাম, জুম করার পর ব্রাশ টুল দিয়ে আস্তে আস্তে কালারটা করে দেবেন। ছোট করে দিন, জুম ছোট জুম জুম করে ছোট কালার করার জন্য সিলেক্ট করার পর আপনি ড্র্যাগ করে করে কালারটা করবে, ড্র্যাগ করে করে কালারটা করবে, ড্র্যাগ করে করে কালারটা। আপনি যত টাইম দিবেন স্মুথলি করতে পারবেন, তত সুন্দর হবে, স্মুথলি যত করতে পারবেন তত সুন্দর এটা দেখাবে। তো এইভাবে করার পর আপনারা যখন ছোটো কালারটা কমপ্লিট হবে, জুম করে আস্তে ছোট করে নেবেন, ছোট করে নেওয়ার পরে পরে জুম আউট করে দেখবেন, কালারটা দেখেন সে কালার ছিল কীরকম, এরকম কালারটা করার পর এখন এরকম দেখা। তো আশা করি কালারটা ঠিক আছে, ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে, এটা আরেকটু ড্র্যাগ করে নিই। ড্র্যাগ করে নেওয়ার পর আপনাকে আগাবারও বলো, যদি বাইরে চলে যায় সেক্ষেত্রে কন্ট্রোল জেড চেপে আপনার সেটাকে অপশন অফ করে নতুন করে আবার কাজ করতে হবে। ওকে, এখানে আপনার কাজ হয়ে গেছে। এরপর কাজ দেখেন ফটোর কালারও চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারছেন কীভাবে কালার চেঞ্জ করবো। তো এইভাবে আপনার প্রথমে আরেকটা জিনিস সেটাকে বলি, সেটা হচ্ছে আপনার চোখের যে কালারটা, এই চোখের দেখেন চোখে একটা অপশন, এইখানে আমি একটু একটু আপনার যে অনটা আছে একটু একটু কালারটাকে একটা করি, দেখা যাক কি, একটু সামান্য একটু বড় করে একটা হালকা একটা হালকা একটু করে দিই, খুব ভালো লাগবে, কালারটা সুন্দর লাগবে। চোখের কালারটা ইচ্ছা করলে করতে পারেন, নাও করতে পারেন, এটা আপনাদের ব্যাপার, সমস্যা নেই। তো এই কালারটা করে চোখের কালারটা আমি কীভাবে করবো আমি আবারও দেখাই, সেটা হচ্ছে আপনাদেরকে আর একবার দেখাচ্ছি। সেটা হচ্ছে আপনারা যে ফেস কালারটা করছিলেন,
অ্যাডভান্স আপনার ফেসটা মানে আপনার যে শরীরের যে কালারটা করছিলেন যে কালারটা করছিলেন যে ড্রেসের কালারটা সেই কালারটার উপর অপশনটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন যে অ্যাডজাস্টমেন্ট যে লেয়ারটা নিছি লেয়ার মাস্ক যেটা সেটার উপর ক্লিক করার পর এবং চোখের কালারটা আমরা ড্র্যাগ করে কালারটা করে নিচ্ছি। এরপর আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনারা চুলের কালার করতে হবে। চুলের কালার করার জন্য প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে চুলের কালার করার জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে প্রথমে সেটা হচ্ছে আপনার অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করতে হবে। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করার পর আপনার সলিড কালারে ক্লিক করতে হবে। সলিড কালারে ক্লিক করার পর আপনার চুলের যে কালারটা করতে চাইবেন অনেক সময় অনেকে আছে ব্ল্যাক কালার করতে চায়, অনেকে আছে ব্রাউন কালার করতে চায়, অনেকে হালকা ব্রাউন ব্ল্যাক করতে চায়, হোয়াইট করতে চায়, বিভিন্ন কালার ওয়াইজ করতে চায়। তো একটা পছন্দের আমার একটা কালার আছে সেই কালারটা আমি করবো। আমি একটা হেক্সাডেসিমাল কোড লিখতেছি ব্রাউন কালার করবো। ব্রাউন কালার সেম একই রকম ভাবে আমরা কি করবো একই রকম ভাবে এখানে ক্লিক করে কন্ট্রোল প্লাস আই যেটা ইনভার্স করবো। ইনভার্ট করার পর এবার আমরা চুলের কালার করবো। চুলের কালারটা করার জন্য আমরা জুম করে নেব। জুম করার পর করবো ব্র্যাকেট থেকে বড় ছোট করে নেব। এবার দেখুন চুলটা যখন কাজ করবো আর একটা জিনিস বলেছি নর্মাল মোডে এখানে যে কালার মোড করে নেব। দেখুন আবারও বলতেছি দেখুন অ্যাডজাস্টমেন্টে ক্লিক করলাম। অ্যাডজাস্টমেন্টে ক্লিক করার পর এখান থেকে আমরা সলিড কালার করলাম। সলিড কালার করার পর কালারটা আমরা এখান থেকে কি করলাম একটা ব্রাউন কালার এত ওকে করলাম। করার পর আমরা অ্যাডজাস্টমেন্ট যে লেয়ারটা লেয়ারটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমরা কালারে যে কালারটাকে ক্লিক করলাম। ক্লিক করার পর এবং চুলের যে কালারটা চুলের কালারটাকে আমরা কালার করি। দেখুন কত সুন্দর কালার হচ্ছে। এখন কালারটা করার জন্য আমরা একটু খুব যত্ন করে স্মুথলি করতে হবে। আস্তে আস্তে করবেন দেখুন ড্র্যাগ করে করে করতেছি আমরা ড্র্যাগ করে করে করতেছি চুলে ড্র্যাগ করে করে চুল যেখানে যেখানে আছে সেখানে ড্র্যাগ করে করে কাজটা করতেছি। বেশি কোন জায়গায় চলে যাচ্ছে আপনারা জেট করে করতে পারবে। জুম করে জুম আউট করে ছোট করে আপনারা এখান থেকে চুলে যে অপশনটি চলে গেছে ওটা করে ঠিক করে নিতে পারবেন। ছোট করে এরপর কি করবেন জুম বড় করে এই পাশে কালার করবো।
কিভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে করে কাজগুলো কমপ্লিট করবো। যেখানে যেখানে আসবে ওগুলো ড্র্যাগ করে করে করবো। সব জায়গায় আমার প্রাইস শেষ, এখানে কিছু করে দিই। সাধারণত গ্রাউন্ড করলে দেখেন মোটামুটি আমাদের কিন্তু কালার করা প্রায় শেষ, দেখছেন কালার করা প্রায় শেষ, চুলেও কালার করা করছি, প্লাস ছবিটা মূলত চুলেও কালার করছি, প্লাস অন্য জায়গাও কালার করে রেখেছি। দেখেন এরপর আমরা ফোটে কালার করলাম, চোখে কালার করলাম, চুলে কালার করে রেখেছি, তারপর ড্রেস কোডে কালার করছি। এভাবে আপনি আপনার প্রত্যেকটা কাজ আপনি সুন্দরভাবে করতে পারবেন। আমি এখানে খুব স্মুথলি করতে পারিনি, বাট স্মুথলি যতক্ষণ আপনি করতে পারবেন সেভাবে আপনারা করবেন। এইভাবে করার পর যখন কমপ্লিট হয়ে যাবে এভাবে কন্ট্রোল এস, আপনারা আপনাদেরকে তাহলে কিন্তু কালার এখানে কী কী দেখাচ্ছে আপনারা আবারও বলতেছি, ড্রেস কালার করতে করলাম, ফেসটা কালারটা করাটা দেখালাম, তারপর হচ্ছে আপনারা কাস্টম কালার তৈরি করলাম কীভাবে, সেই কাস্টম কালার তৈরি করাটা দেখালাম, তারপর কাস্টম কালার তৈরি করে লেয়ার তৈরি করে কাজ করা কীভাবে করলাম, লেয়ার মাস্ক করে কীভাবে কাজ করছে এইগুলো আপনাদেরকে দেখালাম। তো এও দেখানোর পর এরপর আপনারা কী করবেন, যখন কাজটা কমপ্লিট হয়ে যাবে দেখবেন যে আপনার সব ঠিকঠাক মতো আছে কিনা, যখন দেখবেন সবটা ঠিকঠাক মতো হয়েছে তখন আপনারা কী করবেন, সেভ অপশন অনুযায়ী আপনারা সেভ করবেন। দেখেন এরপর আপনাদেরকে একটা দেখাই, সেটা হচ্ছে তো দুইটা কালার যেটা করছি সেটা হলো ওপেন করতেছি, যেটা কালার করছি সেটা ওপেন করছি এখানে রাখতেছি এই যে, এবং যেইটার কালার করছি তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের একটা কালার করছে না, তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কালারটা আপনাদেরকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের যে কালারটা করলাম দেখেন দুইটা পাশাপাশি রাখলাম, এটা পাশাপাশি রেখে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন ছিল হচ্ছে এই কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, বললাম হচ্ছে এইটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল, দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল, আর সেটাকে আমরা করতে হচ্ছে ফুললি কালারফুল একটা পিকচার এবং প্রফেশনাল একটা লুক। তো আশা করি আপনারা সবাই সুন্দর বুঝতে পারছেন এবং সবসময় আমাদের চ্যানেলের সাথে থাকবেন, কারণ নতুন নতুন টিউটোরিয়াল নতুন নতুন ভিডিওকে আপলোড করতেছি, আপনাদের সবসময় আপনারা এগুলো দেখবেন, এবং আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে নতুন 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 জিনিস আপনারা জানতে পারবেন। সো আপনাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে বা আপনারা যদি কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে থাকে বা যদি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সটা আমাকে জানাবেন এবং বলবেন যে আমার কোনটায় প্রবলেম হচ্ছে বা কোনটা প্রবলেম হচ্ছে না, এবং আপনারা আপনারা ইচ্ছা করলে আপনারা বলতে পারবেন যে আমি কোনটার উপর নিয়ে কাজ করলে আপনাদের জন্য বেটার হবে, কারণ আমি আমার ওয়েতে আগাচ্ছি যে কোনটা নিয়ে কাজ করবো, আমি আমার ওয়েতে আপনাদের শেখাচ্ছি। বাট অনেক সময় অনেকের কিছু রেফারেন্স থাকতে পারে যে ভাইয়া আপনি এইটা নিয়ে আমাকে একটু দেখান বা এইটা নিয়ে একটা ভিডিও তৈরি করেন, সেক্ষেত্রে সেইটা নিয়ে আমি ভিডিও তৈরি করবো, সমস্যা নেই। তো আপনাদের যখন যদি কোনো কখনো কোনো সমস্যায় পড়েন বা কোনো প্রবলেম ফেস করেন তো অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন, এবং অবশ্যই আমার যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি প্রেস করে রাখবেন। এবং আমার একটা ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ওখান থেকে জয়েন করবেন এবং ওখানে লাইক
কমেন্ট শেয়ার করে এখানে আমাদের সাথেই থাকবেন, আমাদের পেজের সাথে থাকবেন। এবং আপনাদের ভিডিও, আপনাদের লাইক কমেন্টের উপর ডিপেন্ড করে কিন্তু আমি ইন্সপায়ার পাবো এবং আমরা বুঝতে পারবো যে কোন ধরনের ভিডিও আপনারা চাচ্ছেন এবং কোন ধরনের ভিডিও বানালে আপনার জন্য হেল্পফুল হবে। তো আশা করি আজকে আপনি আমার আজকে যে ভিডিওটি তৈরি করছি এটা আপনারা সবসময় ভালোভাবে বুঝতে পারছেন এবং সবসময় ভালোভাবে বুঝে যান এবং বুঝতে পারছেন, তো এইভাবে বুঝে যাবেন। এবং আর একটা জিনিস প্রথমে আপনাকে বলছিলাম যে দেখেন, যদি যখন ক্লায়েন্টকে যখন কাজ দেয়, তখন ক্লায়েন্ট কিন্তু একটা যে পিকচারে চায়, মূলত হচ্ছে কিন্তু একটা ছবি চায়, এরকম একটা ছবি চায়। এই যে লেয়ার নিয়ে কাজ করছেন, দেখছেন এইগুলো যে কাজ করছেন একটা ক্লায়েন্ট বুঝতে পারে। দেখেন আপনি যখন প্রত্যেকটা অফ প্রোডাকশন লাক্স দিন, আপনারা কাজ করছেন শাড়ি, আপনি কাজ করছেন ফেসে, আপনি কাজ করছেন ঠোঁটে, আপনি কাজ করছেন চুলে, প্রত্যেকটা আপনার দেখাইতে পারে। এইভাবে একটা ক্লায়েন্ট বুঝতে পারে যে হ্যাঁ সে কোনটার কীভাবে কাজ করছে। ওকে, তো আশা করি আপনারা আমার টিউটোরিয়ালটা ভালো লাগছে আপনাদের, আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই